স্বাগত রাতের মাসরাঙ্গা সংবাদে, সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাতির পিতা শহীদ মুক্তিযোদ্ধা এবং ভাষার সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালন শুরু করলেন নতুন রাষ্ট্রপতি, বিশ্ব নেতাদের অভিনন্দন। রাজধানীতে গ্যাস ছড়িয়ে পড়া নিয়ে গতরাতে সমস্যার সমাধান, পরিস্থিতি স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই জানালো তিতাস কর্তৃপক্ষ। এবং পাবনায় মেডিকেল কলেজ থাকলেও নেই নিজস্ব হাসপাতাল, ইন্টার্নশিপের জন্য যেতে হয় 7 কিলোমিটার দূরের হাসপাতালে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে প্রথম দিন অতিবাহিত করলেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আগামীকাল তাঁর শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10:30 বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। পরে রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পরে যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বেলা 12:45 দিকে শ্রদ্ধা জানান সেখানে। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এরপর ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সবশেষ দুপুর 1টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে যাবেন রাষ্ট্রপতি। এদিকে নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ। তারা হলেন জাপানের সম্রাট নারুহিতো, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে সরকারি সফরে বিকেলে টোকিও পৌঁছলে বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সানসুকে এবং বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রীকে সফরকালে তার আবাস আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী টোকিও রওনা হওয়ার আগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। গেল রাতে রাজধানীর অনেক এলাকায় লাইন থেকে গ্যাস ছড়িয়ে পড়ার গন্ধ পাওয়া গেলেও আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতরাত 11টা থেকে ভোর পর্যন্ত ঢাকার বেশ কিছু অংশে গ্যাসের গন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ঈদে শিল্প কারখানা বন্ধ থাকায় গ্যাসের সঞ্চালন এবং বিতরণ লাইনে চাপ বেড়ে গেলে গন্ধ বের হয়। তিতাস কর্তৃপক্ষ সকালের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকাল থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়নি। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস থেকে বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই ঢাকাতে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকা জরুরি। অবৈধ সংযোগ নিত যারা, তারা কিন্তু ওরকম কোয়ালিটি মানে ফিটিংস ইউজ করে না, তার জন্য কিছু লিক থেকে যায়, ওখান থেকে কিছু গ্যাস সিপেজ হয়েছে। যেহেতু গ্যাস সিপেজ হয়েছে, গ্যাসের অর্ডারেন্স ছিল, অর্ডারেন্সের গন্ধটা ছড়াই গেছে, লিক করতেছে, গন্ধ পাচ্ছে, তখন আমরা ডিআরএসগুলোতে গিয়ে আমরা গ্যাসের প্রেশারটা কমাই দিই। প্রেশার গ্যাস কমাই দেওয়াতে 1 ঘন্টার মধ্যেই সব স্বাভাবিক চলে আসে, লিক বন্ধ হয়ে যায়।
পাবনায় মেডিকেল কলেজ থাকলেও নেই নিজস্ব হাসপাতাল, নেই পর্যাপ্ত পরিবহন এবং আবাসনের ব্যবস্থা। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস এবং শিক্ষানবিশ চিকিৎসকদের ইন্টার্নশিপের জন্য যেতে হয় কলেজ থেকে 7 কিলোমিটার দূরের জেনারেল হাসপাতালে। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। 2008-09 শিক্ষাবর্ষে পাবনা মানসিক হাসপাতালের জায়গায় মাত্র 48 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে পাবনা মেডিকেল কলেজ। বর্তমানে এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400, অথচ দীর্ঘ 15 বছরেও এখানে গড়ে ওঠেনি কোনো হাসপাতাল। ফলে কলেজ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে ব্যবহারিক ক্লাস আর প্র্যাকটিস করতে হয় শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের, নেই পর্যাপ্ত পরিবহনও। আমরা একটা মেডিকেলে পড়ি, সেখানে একটা হাসপাতাল নাই, থাকার ব্যবস্থার প্রবলেম, যাতায়াত প্রবলেম, এগুলো আসলে মানা যায় না। 15 বছর অতিবাহিত হয়ে গেছে, তবুও একটা পূর্ণাঙ্গ হসপিটাল আমরা পাই নাই। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে নানা অত্যাধুনিক বিভাগ থাকলেও পাবনা জেনারেল হাসপাতাল চলছে মান্ধাতামলের চিকিৎসা সরঞ্জাম দিয়ে। নেই আইসিইউ, ফলে কাঙ্ক্ষিত শিক্ষার কোনো সুযোগ নেই এখানে। জটিল রোগীগুলোকে রেফার করে দেওয়া হয় হসপিটাল ফ্যাসিলিটিস, আমরা সার্টেন ডিজিজগুলো সম্পর্কে শিখতে পারছি না। আর টিচার সংকট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় টিচার ক্যাপাসিটি আর একটু বাড়ানো দরকার। এছাড়া এ কলেজের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আবাসন সংকট। কলেজ ক্যাম্পাসে নেই সীমানা প্রাচীর। আমরা দাবি করছি যে আমাদের যাতায়াত ব্যবস্থা এবং আমাদের সিকিউরিটির ব্যাপারটা যেন খুব ভালোভাবে দেখা হয়। এসব সংকটের কথা স্বীকার করে কলেজ কর্তৃপক্ষ জানান, সংকট সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রায় 5 কিলোরও বেশি দূরে গিয়ে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয় এবং শহরের মধ্যে যেতে তাদের অনেকটা সময় রাস্তায় ব্যয় হয়ে যায়। এছাড়া তারা যে হোস্টেলে থাকে, সেই হোস্টেলে উদ্যমকি সম্প্রসারণ হয়নি বিধায় নিচ রুমে অনেকগুলো ছেলেমেয়ে একসাথে গাদাগাদি করে থাকে। এ কলেজের 500 শয্যার অত্যাধুনিক হাসপাতালের জন্য 2018 সালে জুলাই মাসে টেন্ডার আহ্বান করা হয়। প্রায় 450 কোটি টাকা ব্যয় বরাদ্দের পরেও সে প্রকল্প বাস্তবায়িত হয়নি। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। ট্রেনে ঈদের ফিরতি যাত্রা শুরু হয়েছে আজ থেকে। রেলপথে ভিড় দেখা গেলেও সড়ক পথ এখনও অনেকটাই ফাঁকা, তবে আজও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যারা ঢাকা ছেড়েছিলেন, জীবিকার তাগিদে তারা কর্মস্থলে ফিরছেন। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে ও বাসে ঢাকায় ফিরছে মানুষ। ট্রেনে যাত্রীদের গাদাগাদি নেই, অনেকে ভিড় এড়াতে আগে ভাগে চলে এসেছেন। ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে সময় মতো ট্রেন ছেড়েছে বলেও জানান যাত্রীরা। নারীর টানে বাড়ি অবশ্যই যেতে হয়, তাই গিয়েছিলাম, আবার কর্মব্যস্ততার কারণে আবার ঢাকা শহরে ফিরতে হয়েছে। পরে জ্যাম হবে বেশি, ওই জন্য আগে আগে চলে আসছি। ট্রেন যাত্রা ভালো ছিল, মোটামুটি কোনো সমস্যা ছিল না, শিডিউলও ঠিক ছিল। এদিকে যারা বিভিন্ন ঝামেলার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই ছুটি নিয়ে আজও ঢাকা ছেড়েছেন। অনেক রাস্তাঘাটে জ্যাম থাকে, আবার ট্রেনের টিকিট পাইতে গেলে অনেক দেরি হয়, প্রচন্ড গরম গেছে, এই কারণে অনেক কিছু চিন্তা ভাবনা করে এই জন্য আমরা ঈদের পরে যাচ্ছি। আগামীতে যাত্রীদের সুবিধায় ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সব মিলিয়ে আপনি পার ডে আমি ঢাকা স্টেশন থেকে বহির্মুখী আমি 1 লাখ যাত্রী পরিবহন করতে পারি। এছাড়া যাত্রীর যে চাহিদা, সেই প্রেক্ষাপটে আসলে এটা খুবই নগণ্য। ছুটি কাটিয়ে অনেকেই ট্রেনের পাশাপাশি সড়ক পথেও স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরতে পেরে বেশ খুশি। জ্যাম নাই, আমরা একদম মানে ভালোভাবে ঢাকাতে চলে আসতে পারছি, কোনো সমস্যা হয় নাই, ভালো কেটেছে, রাস্তা একদম ফাঁকা। এদিকে ঢাকার সড়ক পথে খুব একটা যানজট দেখা যায়নি, রাস্তা আজও প্রায় ফাঁকা। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঐক্যনাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিকেলে সমরিতা হাসপাতালের মর্গ থেকে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ শহীদ মিনার চত্বরে নেওয়া হয়। এ সময় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার। গেল রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঙ্কজ ভট্টাচার্য। জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং সফলভাবে নেতৃত্ব দিয়ে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। তো ওরকে হারিয়ে আমরা একটা অপূরণীয় ক্ষতি আমাদের হয়েছে। পঙ্কজ ভট্টাচার্যের রাজনৈতিক জীবন থেকে অনেক কিছু শেখার আছে,
আজকের প্রজন্মের রাজনীতিবিদদের। গণতান্ত্রিক আন্দোলনের যে শূন্যতার সৃষ্টি হলো সেটা সম্মিলিতভাবে সবাই পূরণ করব, দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করব। আগামী 30 এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, আর আগস্টের মাঝামাঝি শুরু হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের তিনি জানান, এবছর এসএসসি পর্যায়ের পরীক্ষা নির্বিঘ্নে নিতে নানা পদক্ষেপ থাকছে। প্রশ্ন ফাঁস রোধেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কাল থেকে 23 মে পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার। বিএনপি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নিয়ে হতাশ, তাই দেশের রাষ্ট্রপতি নিয়ে এমন হতাশা প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। পাকিস্তানে ভালো ছিল এই কথা বলার মধ্য দিয়ে এটিই তো প্রকাশ পায়, তিনি রাষ্ট্র নিয়েই হতাশ। সুতরাং রাষ্ট্রপতি নিয়ে ওনার আশা প্রকাশ করার কোনো কারণ নেই। যারা রাষ্ট্র নিয়ে হতাশ তারা রাষ্ট্রপতি নিয়েও হতাশা ব্যক্ত করবে, এটিই খুবই স্বাভাবিক। এবার আন্তর্জাতিক 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভিডিও বার্তায় নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনাও করেছেন তিনি। চলতি মেয়াদে শুরু করা কাজ সম্পন্ন করতে আবারও নাগরিকদের সমর্থন চান বাইডেন, যদিও বর্তমানে তার জনপ্রিয়তা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। এক জরিপে অংশ নিয়ে মাত্র 26% উত্তরদাতা তাকে ভোট যুদ্ধে দেখতে চেয়েছে। দ্বিতীয় মেয়াদে বাইডেনের বয়স হবে 86 বছর। এবারে খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দুপুরে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবু সাদাতের রিপোর্ট। এর আগেও শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, তবে সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। কিন্তু লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে এবারই প্রথম। এবারের এই সফরে 3টি ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। আগামী 29 এপ্রিল থেকে কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দুদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। এরপর সিরিজের শেষ ওয়ানডেটি হবে 4 মে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দুদলের 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 9 মে থেকে। 11 ও 12 মে শেষ দুটি টি-20 খেলে 13 তারিখে দেশে ফিরবে বাংলাদেশের মেয়েরা। আমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছি খুলনাতে, আমার মনে হয় যে খুব ভালো ফাইটিং ম্যাচ হবে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। ওয়ানডেতে এর আগে একবারই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। 2017 সালে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ হেরেছিল 42 রানে। আবার টি-20তেও লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের পরিসংখ্যান ভালো না। এখন পর্যন্ত 9 মুখোমুখি লড়াইয়ের 7টিতেই হেরেছে। তবে সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে এবার নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা। আবু সাদাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, রাতের মাছরাঙা সংবাদ শেষ করছি। তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতির পিতা, শহীদ মুক্তিযোদ্ধা এবং ভাষার সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালন শুরু করলেন নতুন রাষ্ট্রপতি, বিশ্ব নেতাদের অভিনন্দন। রাজধানীতে গ্যাস ছড়িয়ে পড়া নিয়ে গতরাতে সমস্যার সমাধান, পরিস্থিতি স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই জানালো তিতাস কর্তৃপক্ষ। এবং পাবনায় মেডিকেল কলেজ থাকলেও নেই নিজস্ব হাসপাতাল, ইন্টার্নশিপের জন্য যেতে হয় 7 কিলোমিটার দূরের হাসপাতালে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু বন্ধ হয়নি, পাশাপাশি চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।